নমস্কার, আমি সংযুক্তা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা বই পড়ছি এখন, সাদা কাক, খুব ভালো লাগছে। সব শুরু করেছি বইটা, তো পড়তে পড়তে হঠাৎ মনে হলো আমি একটু কিছু লিখি, তো লিখলাম সকালবেলায় একটু আগে আর কি। তো চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে। লেখাটির নাম দিয়েছি পর্ব। আমরা জীবনে নানান পর্বের মধ্যে দিয়ে যাই কেমন সকলে, তাই না? আমি যখন অনেক ছোট, কোনো কিছু খারাপ লাগলে চুপচাপ হজম করতুম, একটু বড় হওয়ার পরে খানিক জাদরেল গোছের হয়ে উঠলুম। শটান বলে দেওয়া, খড়খড়ে ক্যাটকেটে কথোপকথন, হামেশাই হেন রূপে আমায় দেখতে পাওয়া যেত তখন। এখন আমি 30 হতে চলেছি, এখন আবার এক অন্য পর্ব। প্রথম দুই পর্বের মধ্যে টালমাটাল করতে করতে এখন খানিক মাঝামাঝি বাস করি। আজকাল মনে হয় সহ্য করা বা না করা, যেটাই হোক না কেন, এসবের ঊর্ধ্বেও যেন অনেক কাহিনী লুকিয়ে থাকে জীবনে। আজকাল সব কিছু অন্যের আঙ্গিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি কিছুটা হলেও। জগতে আসলে সবাই তো আমরা একটু ভালোই থাকতে চাই, কেবল বহিঃপ্রকাশ ভিন্ন। 30-এর এই পর্বে আমিও তাই তো চাইছি, একটু ভালো থাকতে। এরপর হয়তো আরেক নতুন পর্ব আসবে, তখন মন অন্য এক রূপ ধারণ করবে, জগৎকে দেখবে হয়তো আরও নব কোনো আঙ্গিকে, কেই বা জানে। আসলে পর্ব তো বদলাতে থাকে আজীবন, তাই না? কেবল একটি জিনিসই স্থায়ী বোধহয় সবের মাঝে, একটু ভালো থাকার ইচ্ছা।